स्वास्थ्य विभाग থেকে বের হয়ে গেল আবারো একটি নতুন চাকরির খবর যেখানেতে জানিয়েছে যে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে এবং সেই অনলাইনে আবেদন করার জন্য স্টার্টিং ডেট অক্টোবরের 21 তারিখ এবং ফুল সাবমিশনের শেষ তারিখ 8th অফ নভেম্বর ডেটগুলি থেকে কনফিউজড হবেন না হ্যাঁ গতকাল আরো একটি নোটিফিকেশন বের করেছিল স্টেট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে যেখানেতে জানিয়েছিল যে এমআইএস ম্যানেজার পোস্টে নিয়োগের জন্য এই একই ধরনের ডেট দিয়েছিল আজকে যে বিজ্ঞপ্তিটি সেটি অন্য পোস্টে নিয়োগের জন্য আজকে একটি নয় দুটি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো আবারো আর যদি কালকের ভিডিওগুলি কেউ মিস করে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করবেন অথবা চ্যানেল পেজটি একবার দেখবেন পেয়ে যাবেন নমস্কার আপনারা দেখছেন টপ নিউজ বাংলা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির খবরাখবর বিশেষ করে হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড কোন রকম নিউজ যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনেবল করতে ভুলবেন না আসুন আজকের বিজ্ঞপ্তি দুটির ডিটেলস দেখে নেওয়া যাক একে একে বিজ্ঞপ্তি দুটি দেখব দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবন কলকাতা 700091 থেকে যার রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার /266 দেখুন এখানেও দ্বিতীয় কলামেতেই উল্লেখ রয়েছে আপনারা অনলাইনেতে 8th অফ নভেম্বর 2022 পর্যন্ত টাইম পাচ্ছেন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিজ প্রসঙ্গে তার পরের কলামেতেই উল্লেখ রয়েছে 100 টাকার আবেদন মূল্য লাগছে অনলাইন মোডেতেই আপনাদেরকে পে করতে হচ্ছে যে পোস্টের জন্য এই বিজ্ঞপ্তিতে কথা বলা রয়েছে সেটি হচ্ছে আইটি ম্যানেজার বেতন পাচ্ছেন ৪৯,৫০০ টাকা করে মান্থলি এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটি দেখুন এখানেতে উল্লেখ রয়েছে ১ নম্বর এবং ২ নম্বর পয়েন্টের মাধ্যমে কি চাওয়া হয়েছে বিই অথবা বিটেক ইন ইনফরমেশন টেকনোলজি অর কম্পিউটার সায়েন্স অথবা মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর এমসিএ ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি ডিজায়ারেবল কোয়ালিফিকেশনটি আপনারা তারপরেই দেখতে পাবেন যোগ্য প্রার্থীরা একবার ভিডিওটি পজ করে দেখে নিন এবং বাকি নেসেসারি ইনফরমেশনগুলি পিডিএফটি থেকেও আপনারা দেখে নিতে পারেন দ্বিতীয় বিজ্ঞপ্তিতে যাব তার আগে দেখে নিন এজ লিমিট প্রসঙ্গে কথা বলা রয়েছে 1/1/2022 অনুযায়ী ম্যাক্সিমাম এজ লিমিট 40 years এই পোস্টের জন্য স্কেল অফ স্কোরিংটিও এই টেবিলের মাধ্যমে উল্লেখ রয়েছে যে রিটিং টেস্টের জন্য 65 মার্কস কম্পিউটার টেস্টের জন্য 30 এবং ইন্টারভিউর জন্য 5 জেনারেল ইনফরমেশন পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি পিডিএফটি একবার ডাউনলোড করে চেক আউট করে নিন আপনারা হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ wbhealth.gov.in এই সাইটে গিয়েও একটু খোঁজাখুঁজির পরে অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করে দেখতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশনেতে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে খুব সহজে ডাউনলোডও করে নিতে পারবেন আসুন আজকে দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসা যাক চলে এলাম দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আপনারা অনস্ক্রিনে যে আবেদনপত্রের বয়ানটি দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় বিজ্ঞপ্তিটির রেসপেক্টে অ্যাপ্লিকেশনের ফরম্যাট প্রসঙ্গক্রমে বলে রাখি আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটি আশা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি এবং এই প্রসঙ্গে আরও একটি তথ্য দিয়ে রাখি গত দুদিন আগেই নদিয়া জেলার 3টি ব্লক থেকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং তারও একদিন আগে নদিয়া জেলার একটি এবং কোচবিহারের একটি টোটাল 2টি ব্লকের আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং যার ভিডিও আমি সাথে সাথেই প্রোভাইড করে দিয়েছি আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই একবার দেখে নেবেন আরেকটি কথা এই প্রসঙ্গে জানিয়ে রাখি অনেক সময় আপনারা নোটিফিকেশনের উপর বেস করে থাকেন যে কখন চ্যানেলেতে ভিডিও আপলোড হবে এবং তার নোটিফিকেশন এলে আপনারা সেটি দেখেন কিন্তু আমি অনেক ক্ষেত্রেই লক্ষ্য করেছি যখন একটি দিনে 2-এর বেশি ভিডিও আপলোড করা হয় নোটিফিকেশনগুলি কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছায় না ইউটিউবের পক্ষ থেকে আর আমি চ্যানেলেতে এমনও দিন গেছে যেখানেতে 4টে বা 5টা পর্যন্ত ভিডিও প্রোভাইড করেছি যখনই যে নিউজটি পেয়েছি আমি তার ভিডিও বানিয়ে আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি তো আমার অনুরোধ একটাই দিনে অন্তত একবার আপনারা যখন সময় পাবেন চ্যানেল পেজটি একবার দেখবেন মানে টপ নিউজ বাংলার ইউটিউবে যে চ্যানেল পেজ সেটিতে এসে একবার দেখে নেবেন যে আজকের যে ভিডিওগুলি চ্যানেলেতে আপলোড হয়েছে সেগুলি কি আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরেছেন না কিছু মিস হয়ে গেছে তাহলে আপনারা কোনো নিউজই মিস করবেন না আসুন আজকের বিজ্ঞপ্তির প্রসঙ্গে ফিরে আসা যাক এই যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটিও নদিয়া জেলা থেকে বের হওয়া দেখতে পাচ্ছেন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ কালীগঞ্জ সমষ্টি উন্নয়ন দেবগ্রাম নদিয়া থেকে শর্তাবলী তো আপনারা সকলেই জানেন এই সমস্ত বলে আমি সময় নষ্ট করব না যোগ্য প্রার্থীরা একবার পয়েন্টগুলি চেক আউট করে নেবেন পিডিএফ আপনারা কিভাবে ডাউনলোড করতে হবে সেটিও জানেন আপনারা আর না হলে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি একবার পজ করেও দেখে নিতে পারেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখটি হচ্ছে মেন ভাইটাল ফ্যাক্টর 14/11/2022 বৈকাল 3টে এটি হচ্ছে শেষ তারিখ এবং সময় আবেদনপত্র জমা করার জন্য কোথায় জমা দেবেন সে প্রসঙ্গ দেখুন তার উপরের লাইনেতে ইনফরমেশন দেওয়া রয়েছে আবেদনপত্রের বয়ান তো আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি সেপারেটলি আবেদনপত্রের বয়ান এবং নোটিফিকেশন এই দুটিকেই টপ নিউজ বাংলার অফিশিয়াল ওয়েবসাইটের ডাউনলোড পেজের সাথে লিংক করে রাখবো। আপনারা খুব সহজেই ডাউনলোডও করে নিতে পারবেন। শূন্য পদের বিবরণটি আপনারা এই টেবিলের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং আরও নেসেসারি পয়েন্টসগুলি একবার দেখে নিয়ে তারপর আবেদন করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবরাখবর নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই এবং সকলে ভালো থাকবেন।